এক গ্রামে টুনি পাখি আর কাক স্বামী স্ত্রী হয়ে থাকতো। ওই গ্রামেই থাকা টিয়া পাখি আর পায়রা দম্পতিরা কাক আর টুনি পাখিকে পছন্দ করত না। কাক আর টুনি পাখি যে সুখে সংসার করছিল সেটা তারা সহ্য করতে পারছিল না। কাক চাষের কাজ করতো আর টুনি পাখি পায়রার বাড়িতে রান্নার কাজ করতো। এইভাবে একদিন, কি গো শোনো না, দেখো না টুনি পাখি কিন্তু আমাদের বাড়িতে ঠিক করে কাজ করছে না, ওকে কত বেশি টাকা দিই বলতো, কিন্তু অল্প কাজ করেই সে পালায়। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আমিও অনেক দিন ধরে দেখছি ওই পাখির অনেক অহংকার হয়েছে, ওর অহংকার ভাঙতে হবে। আজও দেখো না আমার জামা কাপড়গুলো ঠিক করে ধুয়ে দেয়নি। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আমার জামা কাপড়গুলোও ঠিক করে ধুচ্ছে না, তো চলো তো একবার ওর বাড়ি যাই গিয়ে জিজ্ঞাসা করি। এই রকম ভেবে টিয়া পাখি আর পায়রা টুনি পাখির বাড়িতে গেল। গিয়ে দেখলো টুনি পাখি তার বাড়ি পরিষ্কার করছে আর কাঁদছে। টুনিকে কাঁপতে দেখে পায়রা আর টিয়া পাখি খুব খুশি হলো। আরে ওই টুনি, কি হয়েছে, তুই কাঁদছিস কেন? তোর স্বামী কি তোকে মেরেছে? আরে বাবা, স্বামী স্ত্রীর মধ্যে একটু তো ঝগড়াঝাটি হতেই থাকে। আর শোন, আমি তোকে একটা জরুরি কথা বলতে এসেছি, তোকে আর আমি কাজে রাখবো না আমার বাড়িতে, তুই কাজে কিন্তু অনেক ফাঁকি দিচ্ছিস, তুই তাড়াতাড়ি এসে তাড়াহুড়ো করে কাজগুলো করে চলে যাস, আমার ভালো লাগে না। হ্যাঁ তোর কি হয়েছে? না সাহেব, না মালকিন, এই রকম কথা বলবেন না, আমার কষ্ট আমি কাকে বলবো, একবার বাড়ির ভেতরে আসুন। এই রকম বলে টুনি পাখি পায়রা টিয়া পাখিকে বাড়ির ভেতরে নিয়ে যায়। কাক তখন বিছানায় শুয়েছিল। কাককে দেখে টিয়া পাখি আর পায়রা একটু ভয় পেয়ে গেল। তোর স্বামীর কি হয়েছে? কিছুদিন আগেই তো সে ঠিক ছিল। না গো, মনে হচ্ছে ওর কোনো অসুখ হয়েছে। শোনো তুমি একটু দূরে থাকো, তোমার যদি কিছু হয়ে যায় আমি বাঁচতে পারবো না বাবা। আরে হ্যাঁ বাবা, আমি তো দূরেই আছি। দুদিন ধরে প্রচণ্ড জ্বর, ঠান্ডায় কাঁপছে, ঠিক করে খাওয়া দাওয়াটাও করছে না। আমার তো আপনজন বলতে কেউ নেই, একাই সব কিছু সামলাতে হচ্ছে। ও তাহলে তুমি এখানেই থেকে তোমার স্বামীর খেয়াল রেখো, কাল থেকে আর কাজে আসতে হবে না। সাহেব এত বড় কথা বলবেন না, আপনার বাড়িতে যদি কাজ না করি তাহলে আমার সংসারটা কি করে চলবে বলুন, ওনার ওষুধের জন্য অনেক টাকা খরচ হচ্ছে। ওই সাহেব যখন বলছে কাল থেকে আর তোকে কাজে আসতে হবে না, শুনতে পেলি তো? এইভাবে টিয়া পাখি আর পায়রা তাকে এইসব কঠোর কথা বলে চলে গেল। টুনি পাখি তার স্বামীকে সব কিছু জানিয়ে কাঁদতে লাগলো। আরে এটা কি হয়ে গেল, আমি এবারে তোমাকে কি করে বাঁচাবো? টুনি পাখিকে কষ্টে দেখে কাক তখন বিছানা থেকে নেমে ধীরে ধীরে হাঁটতে লাগলো। তাকে দেখে টুনি পাখি খুব খুশি হলো। আমি তোমায় অনেক কষ্ট দিয়েছি, আমার জন্য আর তোমায় কষ্ট পেতে হবে না, আমি একেবারে সুস্থ আছি। তোমাকে কাজ থেকে বের করে দিচ্ছে তো কি হয়েছে, আমাদের তো একটা জমি আছে, আমরা দুজনে সেখানে চাষবাস করে টাকা উপার্জন করব। এই রকম পরিস্থিতিতে কি করে করব, তোমার তো শরীরটাও খারাপ। আমার শরীর খারাপ তো কি হয়েছে, তুমি তো আছো, তুমি শুধু আমার কথাগুলো শোনো। এইভাবে কাকের বলাতে টুনি পাখি পেঁয়াজের ফসল ফলালো। কিছুদিনের মধ্যেই তাদের পেঁয়াজের ফসল খুব ভালো উৎপন্ন হলো। কি গো দেখো না, ফসল তো খুব ভালো হয়েছে, আমার তো বিশ্বাসই হচ্ছে না। পরিশ্রম করলে ফল তো পাওয়া যায়, এবারে আমাদের জীবনে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, আর কারোর কাছে কাজ করতে হবে না। এই ফসলগুলো বিক্রি করলে অনেক টাকা পাবো, সেই টাকা দিয়ে আমরা আরামে বাকি জীবনটা কাটাতে পারবো। ঠিক আছে গো। ফসল বিক্রি করার টাকা দিয়ে কাক আর টুনি পাখি একটা ভালো বাড়ি কিনল। তাদের বাড়িটা একেবারে টিয়া পাখি আর পায়রার বাড়ির সামনে ছিল। কি গো, আমি কোনো স্বপ্ন দেখছি না তো? না না, তুমি একদম ঠিক দেখেছো। কিছুদিন আগে তো এদের অবস্থা কেমন ছিল, হঠাৎ করে এতগুলো টাকা কোথায় থেকে এলো বলো তো? মনে হচ্ছে ওরা দুজনে চাষবাস করেছে, অনেক পরিশ্রম করেছে, তাই দেখ ওদের সব কিছু ভালো হলো। আমার কিন্তু এসব সহ্য হচ্ছে না। আরে বাবা এটা মনে করো না, এতদিন ধরে তো ওই পাখি আমাদের রান্না করে খাইয়েছে, এবারে অন্তত তোকে সুখে থাকতে দাও। বেচারি টুনি পাখি কিন্তু খুব কষ্ট করেছে, এতদিন পরে সুখের মুখটা দেখতে পেলো।
এইভাবে যখন পায়রা আর টিয়া পাখি কথা বলছিল তখনই পাশের বাড়িতে থাকা কাক আর টুনি পাখি হাসতে লাগলো। তাদেরকে দেখে টিয়া পাখির খুব রাগ হলো, কিন্তু পায়রা তাদেরকে আশীর্বাদ করলো। তারপরে টুনি পাখি কাকের একটা ভালো হাসপাতালে চিকিৎসা করায়। কিছুদিনের মধ্যে কাক একেবারে সুস্থ হয়ে ওঠে। তারপর থেকে দুজন স্বামী স্ত্রী মিলে একসাথে চাষের কাজ করে সুখে জীবন কাটাতে লাগলো। একটি গ্রামে এক জোড়া কাক থাকত। স্বামী কাক খুবই রাগী ছিল আর স্ত্রী কাক খুবই শান্তিপ্রিয় ছিল। স্বামী কাক প্রত্যেকদিন বাইরে যেত আর রাত্রিবেলাতে এসে ঘুমিয়ে পড়ত। স্ত্রী কাক এক দুটো বাড়িতে কাজ করত, তারপর বাড়ি ফিরে এসে রান্নাবান্না করে সে স্বামীর জন্য অপেক্ষা করত। এভাবেই দিন কাটছিল, কিন্তু একদিন হঠাৎ করে স্বামী কাক নেশা করে বাড়ি ফিরে আসে। তোমার খুব অহংকার না যে তুমি রোজগার করছো আর স্বামীকে খাওয়াচ্ছ? তুমি আমার সম্মানটুকু করো না। হায়রে, কেমন কথা বলছো! আমি তোমায় বিরক্ত করি না, তাও তুমি এরকম কেন বলছো গো? বেশি কথা বলো না, কি রান্না করেছো তুমি? এটা এই নোংরা খাবার রোজ রোজ বানাও, কে খাবে? কি কথা বলছো! রোজ রোজ আমি তোমার জন্য এত সুস্বাদু খাবার বানাই, আর তুমি এরকম বলছো? চুপ করো, তোমার যাতে এই পারিবারিক জীবনে থেকে কোনো লাভ নেই, নাই ঘরে কোনো খুশি আছে না আনন্দ। এরকমটা বলবে না গো, দেখো তোমার জন্য অমলেট বানিয়েছি, চলো খেয়ে নাও। না না, আমাকে এই অমলেটের জালে ফাঁসাবে না, একদম না। এভাবে বলে স্বামী কাক তৎক্ষণাৎ ঘুমিয়ে পড়ে। স্বামীর এসব কাণ্ড কারখানা দেখে স্ত্রী কাক মনে খুব কষ্ট পায় আর কান্নাকাটি করে। আগে তাদের কত ভালোই, কত সুখের জীবন ছিল, আর আজ কি হয়ে গেল! এসব কথা ভেবে ভেবে স্ত্রী কাকের মন খুব খারাপ হয়ে যায়। পরের দিন হঠাৎ করে স্ত্রী কাকের মুখ দিয়ে রক্ত বেরোচ্ছিল। তাড়াতাড়ি করে স্বামী কাক তাকে হাসপাতালে নিয়ে যায় পরীক্ষা করাবার জন্য। সেখানে ডাক্তার টিয়া পাখি পরীক্ষা করে বলে, পরিস্থিতি হাতের বাইরে। কি হয়েছে ডাক্তার বাবু? উনি ক্যান্সারের শেষ পর্যায়ে আছেন আর এর কোনো প্রতিকারও নেই। হয়তো ইনি শুধুমাত্র কিছুদিনেরই অতিথি, অপারেশন করলে হয়তো বাঁচার সম্ভাবনা আছে। এত টাকা খরচা করে অপারেশন করার পরেও তার বেঁচে থাকার সম্ভাবনা কিন্তু মাত্র 50% থাকবে, বুঝেছেন? ডাক্তার বাবু, শুধু আপনি আমায় ওষুধ দিন, আর কিছু করবেন না। আপনার কথা শুনে আমি আপনাকে কিছু ওষুধ লিখে দিচ্ছি, নিজের খেয়াল রাখবেন আর ওষুধগুলো নেবেন, আর আপনি এনাকে বেশি বিরক্ত করবেন না। আচ্ছা ডাক্তার বাবু, এবার আসি। এভাবে বলে স্বামী কাক স্ত্রী কাককে নিয়ে বাড়ি ফিরে যায়। যেহেতু ক্যান্সার হয়েছে তাই ভেবে স্ত্রী কাক খুব দুঃখিত ছিল, কিন্তু স্বামী কাক বিন্দু মাত্র উদাসীন ছিল না। এই হচ্ছে ব্যাপার, তোমার জীবন এইটুকু, কি আর লাভ তাতে? তোমাকে বিয়ে করে আমার জীবনটাই নষ্ট হয়ে গেল। যদি আজ আমি কোনো ধনী পাখিকে বিয়ে করতাম তাহলে জীবন কতই সুখের হতো, আর কোথায় আমি এই ক্যান্সার পেশেন্টকে বিয়ে করলাম। দেখো, তুমি চিন্তা করো না, তোমার খুশিতে কোনো বাধা দেব না, কিন্তু যতদিন আমি বেঁচে আছি অন্তত ততদিন আমার সাথে সুখে থাকো। ছিছি, রোগীর সাথে কে থাকবে? স্বামীর এরকম কথা শুনে স্ত্রী কাক খুব মনে কষ্ট পায়। সেই রাত্রিতে ভীষণ বৃষ্টি হয়। পরের দিন সকাল সকাল স্বামী কাক হড়বড়িয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। শোনো, কাজের সূত্রে আমি দুদিনের জন্য বাইরে যাচ্ছি, তুমি ওষুধগুলো খেও আর ভালো করে বাড়িতে থেকো। হ্যাঁ গো, তুমি ফিরে আসবে তো? আমি ফিরে আসবো, এত নিষ্ঠুরও আমি নই। এই বলে স্বামী কাক নিজের জিনিসপত্র নিয়ে সেখান থেকে চলে যায়। দুদিন পরে যখন খুব ভারী বৃষ্টি হচ্ছিল, স্বামী কাক একটি চড়ুই পাখিকে বিয়ে করে বাড়ি নিয়ে আসে। কাশতে কাশতে স্ত্রী কাক যখন দরজা খোলে, সে দেখে স্বামী কাকের সাথে একটি চড়ুই পাখি সঙ্গে। চড়ুই পাখির গলায় দেখে একটা মঙ্গলসূত্র। তা দেখে স্ত্রী কাক খুব খুশি হয়। এক মিনিট, একটু দাঁড়াও। এই বলে প্রদীপ জ্বালিয়ে নবদম্পতিকে সে স্বাগত জানায়। স্বামী কাক এমন ব্যবহার করে যেন সে খুব ভালো কাজ করে এসেছে। যাই হোক, নিজের কথা তো ভাবতে হবে, তাই এমনটা করেছি।
এমনিতেও কালকে আর তুমি বাঁচবে না, তখন আমি একা হয়ে যাব, তাই আমি বিয়ে করে এলাম। দেখো দিদি, তুমি আর চিন্তা করো না, আজ থেকে আমি সব রান্না করব, আর আমি ওনারও খেয়াল রাখবো। আচ্ছা বেশ বোন, আমি একটু ডালের স্যুপ খাবো, বানিয়ে দেবে কি? নিশ্চয় দিদি। স্যুপ খাওয়ার দরুন স্ত্রী কাক খুব চিন্তিত হয়ে পড়ে। তখন সে বলে, দেখো আমি ওনাকে খুব ভালোবাসি, কিন্তু ঈশ্বর আমাকে ক্যান্সার দিয়ে দিলেন। আমি কোনোদিন কোনো রকমের কষ্ট দিইনি, বাচ্চার মতন খেয়াল রেখেছি। আশা করি তুমিও ওনার এভাবেই খেয়াল রাখবে। তুমি একদম চিন্তা করো না দিদি, আমি ওনার খেয়াল রাখবো। আজকাল নেশায় আসক্ত হয়ে বাড়ি ফিরছেন, আমি বলেছি এটা স্বাস্থ্যের জন্য ভালো না, উনি শুনছেন না। তুমি ওনার খেয়াল রেখো। ঠিক আছে দিদি। আমি ভাবতাম আমি মরে গেলে ওনার কি হবে, তাই আমি কিছু টাকা সঞ্চয় করে রেখেছিলাম ওনার জন্য। এটা নাও, এটা দিয়ে তুমি আর তোমার পরিবার সুখে থেকো। স্ত্রী কাক চড়ুই পাখির হাতে টাকা দিয়ে নিজের শেষ নিঃশ্বাস নেয়। স্ত্রী কাকের হাত ধরে চড়ুই পাখি খুব কান্নাকাটি করে। স্বামী কাক চড়ুই পাখির হাত থেকে সব টাকা নিয়ে বাড়ির বাইরে চলে যায়। চড়ুই পাখি স্ত্রী কাকের সব শেষ কাজকর্ম করে, আর তখন থেকে নিজের স্বামী কাকের সাথে আনন্দে সুখে জীবন কাটাতে লাগে।